আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবুল হোসাইন। আরও সুন্দর ভিডিও তৈরিতে উৎসাহিত করার জন্য অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশেষে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বেলা 11:30টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস ঘেরাও করে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ফয়জুল করিম শিক্ষার্থীদের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে স্থগিতকৃত পরীক্ষার রুটিন 1 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এরপর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী তসলিমা রুসপা বলেন, আমাদের দাবি মানা হয়েছে, ফলে আমরা আন্দোলন প্রত্যাহার করে খুশি মনে বাড়ি ফিরে যাচ্ছি। এর আগে রাজশাহীর জিরো পয়েন্টের মানববন্ধন থেকে শহর প্রদক্ষিণ করে রাজশাহীর বালিয়াপুকুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করছিল রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আঞ্চলিক অফিসে রওনা হওয়ার আগে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দেন তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য। প্রসঙ্গত, গত শনিবার ও রবিবার পরীক্ষা চালুর দাবিতে জিরো পয়েন্টে মানববন্ধন করছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা। গত রবিবারের মানববন্ধন থেকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস ঘেরাও করার আল্টিমেটাম দিয়েছিলেন।